লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসের শোচনীয় পরাজয়, ডিমা হাসাও কংগ্রেসের হাতত বৃহৎ শূন্য, ডিমা হাসাও ফুলিল পদুম, পুনের ডিমা হাসাও শাসন করব বিজেপিয়ে, তিনটা সমষ্টিত বিজয়ী নির্দলীয় প্রার্থী। লোকসভা নির্বাচনের পূর্বে একটা ডর মুখ ঠেকেচা খাইছে কংগ্রেসে। উত্তর কাছর পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনত শোচনীয় পরাজয় হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলটির। এটাও সমষ্টিত বিজয়ী হব নোৱাৰিলে কংগ্রেসের প্রার্থী। তার বিপরীতে শাসকীয় বিজেপিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পুনের শাসন করব ডিমা হাসাও। উল্লেখ, যা 8 জানুয়ারীত অনুষ্ঠিত হয় উত্তর কাছার পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন। শুক্রবারে ভোটগণনার অন্তত ঘোষণা করা হয় ফলাফল। 28টা সমষ্টি থকা উত্তর কাছার তথা ডিমা হাসাও পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদত শাসকীয় বিজেপি বিজয়ী হয় 25টা সমষ্টিত। অবশ্যই পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6টা সমষ্টিত নির্বাচিত হয়েছিল বিজেপি প্রার্থী। 22টা সমষ্টিত 8 জানুয়ারীত অনুষ্ঠিত হয়েছিল ভোটগ্রহণ, যত প্রধান বিরোধী দল কংগ্রেসের এজনো প্রার্থীয় জয়লাভ করব নোৱাৰিলে। অথচ 3খন আসনত বিজয়ী হয় নির্দলীয় প্রার্থী। এই কেইগৰাকী প্রার্থী হল দিহামলাই সমষ্টিত রামগালুঙ্গা জেমি, দলং সমষ্টিত জনফাইথন আৰু চেমখৰ সমষ্টিত হিৰুজিৎ জিদুং। আনহাতে দেহাংগী সমষ্টিৰ পৰা পুনৰবাৰ জয়লাভ কৰে পৰিষদৰ বৰ্তমানৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য দেৱুলাল কাৰ্লোচা। এই নিৰ্বাচনত কংগ্ৰেছৰ কেইবাগৰাকীও প্ৰাৰ্থীক ভয় ভাবুকিৰে মনোনয়ন পত্ৰ প্ৰত্যাহাৰ কৰাবলৈ বাধ্য কৰোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছিল। কিন্তু এইবোৰৰ পাছতো পৰিষদীয় নিৰ্বাচনটোত এখনো আসনত বিজয়ী হ'ব নোৱাৰাটো কংগ্ৰেছৰ বাবে অতি লজ্জাৰ বিষয় হৈ পৰিছে। উল্লেখ, পৰিষদীয় নিৰ্বাচনটোত কংগ্ৰেছৰ কোনো শীৰ্ষ নেতাই নিৰ্বাচনী প্ৰচাৰ নচলাৰো অভিযোগ উত্থাপন হৈছে। যার বিপরীতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চলাই গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে আন কেবাগৰাকীও শীর্ষ নেতাই। ইফালে এই নির্বাচনত অসম তৃণমূল কংগ্রেসে 11টা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু দলটোৱে এটাও সমষ্টিত বিজয়ী নহল যদিও 8টা সমষ্টিত কংগ্রেসক চের পেলাই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পরিগণিত হয়। 11টা সমষ্টির যুঁজত বিজেপিয়ে লাভ করে 32,277টা ভোট, তৃণমূল কংগ্রেসে লাভ করে 7,491টা ভোট আর কংগ্রেসে লাভ করে 4,924টা ভোট। ইপিনে উত্তর কাছার পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনত বিজেপির জয়লাভের পাছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা আদিয়ে রাজ্যিক বিজেপিক জানাইছে অভিনন্দন। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।